নমস্কার বন্ধুরা, সুশীলা ফুড হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ একটা ইতিংশো নিয়ে চলে এসেছি, আজকে আর চ্যালেঞ্জ করবো না, ইটিংশো বারবার হেরে যাচ্ছে, সেজন্য আজকে আর চ্যালেঞ্জ করবো না বন্ধুরা, বলো আজকে ইটিংশো করবো। বলো, ভয়তে আছে, চ্যালেঞ্জ করবো না, সেটা হতে পারে, তো চলুন সেটা দেখুন হতে পারে মানে, দেখুন এখানে কি কি নিয়েছি। এখানে না সেটা হতে পারে মানে, এখানে সেটা হতে পারে, চিংড়ি মাছের মালাইকারি আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, এখানে চারা পোনার ঝোল আলু দিয়ে। চলো খাবার তাহলে স্টার্ট করি। হুম, চ্যালেঞ্জ যখন নেই, হেরে যখন বারবার যাচ্ছে, স্বাভাবিক, একটা মানুষ বারবার হারলে ভালো লাগে না। মনে করেছিলাম আজকে নিম পাতা রাখবো, চলুন তাহলে শুরু করি, প্রথম মাছটা দিয়ে খাবো। প্রথম হচ্ছে রুই মাছ। এই জন্য তুমি হচ্ছে আমাকে আলাদা মাছ, তুমি আলাদা মাছ নিয়েছো যেটা তুমি ভালো খাও। হ্যাঁ, আমি তেলাপিয়া মাছটাই ভালো খাই। এখন কাঁচা লঙ্কা নেই, নে তরকারির লঙ্কা দুটো মাখাই নিচ্ছি, আর একটা লঙ্কা ফেলি না, আমাকে দাও না, দাও না লঙ্কার, আর একটা চেয়ে নেই। একটু তাড়াতাড়ি খাবে, তাও চ্যালেঞ্জ করছি না যখন, তাও দেখি কে যেতে কে হারে। আজকেও যেহেতু আজকে তোমার সে বড় মাছ আমার, দারুণ হচ্ছে সবজিটা। চিংড়া সরি যাচ্ছে বলছে, আমার চিংড়া বলছে আমাকে আগে খাও।
দলটা তো চিংড়ি মাছের কি এটা মালাইকারি করেছ না কালি 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 দেখেছেন বন্ধুরা খেতে খেতে সব ভুলে গেল আমাদের তো হলো মালাইকারি করলো হলো চিংড়ি মাছের কারি চ্যালেঞ্জ ভিডিও করলে মানে তুমি জিততে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে টাটা।